আলহামদুলিল্লাহ 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 সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আজকের পর্বে আমার নিকটে যে বিভিন্ন পর্যায়ের প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলো আছে উত্তর দেওয়ার হয়তো সময় পাওয়া যায় না আজকে এই প্রশ্নগুলো থেকে বাছাই করে একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে আশা করি আপনারা খেয়াল করবেন এবং এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন আজকে প্রশ্নটি করা হয়েছে যে ইসলামী ঐক্য বা মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপিত হচ্ছে না কেন এ বিষয়ে কিছু বলবেন কি এ ধরনের প্রশ্ন করা হয়েছে তো এই বিষয়টিকে নিয়ে বলতে চাই যে এই সমস্যাটার সমাধান কল্পে সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং সমস্যার সমাধান হলে কি উপকার আছে এই বিষয়গুলো আমাদের সামনে রাখার নজরে রাখা উচিত আল্লাহ তালা বলেছেন ও মু বি হাবির লাহি জমি আউ আলা তাফর রকু কুরু নে মতল্লাহি আলাই ইকুম ইজকুমতুম আয় দা অ্যান্ড ফায় আল্লাহ বাইনা কুলু হুকুম মানুষের সমস্যার সমাধানের জন্য আল্লাহ তা আলা দেড় হাজার বছর আগে করল কারিবির মধ্যে এ আয়টি নাজিল করেছেন কত সুস্পষ্ট সমাধান লিকুল লিসাই কোরআনুল কারিমের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ের সমাধান এখানে আছে এমন কোনো বিষয় নেই যেটা কোরআনের সমাধান দেওয়া নাই এই কোরআন আমাদের কাছে আছে আমরা কথাও বলি কিন্তু কোরআনের সংস্পর্শে যাই না কোরআন তেলাওয়াত করি হ্যাঁ কোরআনের কথা বলি কিন্তু মূল জায়গায় কোরআন থেকে সমাধানটা গ্রহণ করি না কোরআন থেকে যদি সমাধানটা গ্রহণ করি তাহলে এখানে কিন্তু দেখা যায় আমাদের মধ্যে খুব সহজে মুসলমানদের মধ্যে ঐক্য স্থাপিত হয় অথচ ঐক্য ছাড়া কোনো কাজই করা মুসলমানদের পক্ষে সম্ভবপর নয় আমরা যদি দেখি রসুল্লাপাক সাল্লাম মাক্কি জিন্দাগানি থেকে মদিনায় আসলেন মদিনায় ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন মদিনায় ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠিত করার পরে তারপরে কাফেরদের সাথে যুদ্ধ সংগৃত হয় বদ্র যুদ্ধ ওহুদের যুদ্ধ তাবুকের যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে আনসার এবং মোহাজিরগণ মুজাহিদ সাহাবা ইকরাম আনহুম রসুল পাক সাল্লামের সাথে যেভাবে যুদ্ধ করেছেন এই যুদ্ধগুলা সঠিকভাবে ঐক্যবদ্ধ যদি না থাকতো সাহাবিরা একসাথে আল্লাহ রসুলের নেতৃত্বে সাহাবিরা যদি একসাথে না থাকতেন তাহলে এই যুদ্ধগুলাকে করানো সম্ভব ছিল সম্ভব ছিল না আর এই যুদ্ধে এ সমস্ত যুদ্ধগুলোতে মুসলমানদের বিজয় প্রতিটা প্রতিটা যুদ্ধে মুসলমানদের বিজয় সংগৃহীত হয়েছে তো এই বিজয় যদি সাবাইকরাম ছিনিয়ে না নিয়ে আসতেন ইসলামের বিজয় হ্যাঁ যদি না হতো তাহলে ইসলামকে আজকে চালু থাকতো হ্যাঁ ইসলামকে চালু করার জন্য বিশ্বব্যাপী ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল আল্লাহ তালের পক্ষ থেকে সাবাইক্রাম রজিয়াল্লানকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে হ্যাঁ ইসলামের প্রচার ও প্রসার করে গিয়েছেন ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে আসছেন ইসলামের বিজয় না আসলে এই পর্যন্ত আমরা কিন্তু ইসলাম হয়তো বা পেতাম না এটা রসুলের সাল্লাহ সাল্লামের প্রচেষ্টায় সাবিদের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে এখন আমরা ইসলাম পেয়েছি আমরা মনে করি খুব আরামে ইসলাম পেয়ে গিয়েছি হ্যাঁ এমনি ইসলাম ছিল এমনি ইসলাম আসে নাই অতি কষ্টের কারণে অনেক যুদ্ধ অনেক জেহাদ যুদ্ধের পরে ইসলামের বিজয় হয়েছে এবং এভাবে ইসলামের সম্প্রচার হয়েছে এবং ইসলাম আমাদের কাছে এসে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এটা সুফল ছিল ঐক্যবদ্ধ হওয়া যেখানে আল্লাহ আল্লাহর আল্লাহ ধারণ করো একসাথে থাকো ঐক্যবদ্ধ থাকো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আমাদের সমস্যা হয়েছে কি খালি বিচ্ছিন্ন হওয়া আলাদা হয়ে যাওয়া মাঝাব সৃষ্টি করা দল সৃষ্টি করা ফেতনা সৃষ্টি করা এই অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে খালি একেও মধ্যে বিভেদ কিভাবে সৃষ্টি করা যায় আমরা যদি একটু ভেঙে বলি তাহলে আমরা বিভক্ত হয়েছে কি সিয়া সুন্নি প্রথমত বিভক্ত হয়ে গেছে কি সিয়া সুন্নি সুন্নি সম্পদের মধ্যে আমাদের কিছু দল লোক রয়েছে আলিমুলামা যারা শিয়ারাকে বলছে কাফের সরাসরি শিয়ারাকে বলছে কাফের তাহলে কাফের মূল কাফের কারা সিয়ারা মুসলিম অথচ তারাকে আপনি কাফের বলে দিলেন আপনাকে কাফের বলার দলিলকে দিলেন আপনাকে কোথায় পেলেন আপনি তারা আল্লাহ বিশ্বাস করে রসুল বিশ্বাস করে কোরআনে বিশ্বাস করে আপনি সরাসরি বললেন সিয়ারা কাফের আবার শিয়ারা যদি বলে দেয় যে সুনিরা কাফের তাহলে কি আমাদের অস্তিত্ব থাকলো থাকলো না তা এই যে বিষয়টা এরপরে সুন্নি সুন্নিদের মধ্যে দেখা গেছে আমরা আহলে হাদিস কেউ হয়েছে আহলে হাদিস তারপর হানাফি সাফি মালিকি হাম্বেলি হ্যাঁ এ ধরনের ভাগে বিভক্ত হয়ে গেছে আবার আহলে হাদিস যদি দেখেন তাহলে এখানে অন্তত ছয় সাতটা গ্রুপে বিভক্ত হয়ে গেছে আহলে হাদিস হানাফি গ্রুপে যদি দেখেন তাহলে তিন চারটা গ্রুপে ভাগ হয়ে গিয়েছে আপনি কম মধ্যে হানাফিদের মধ্যে কওমি গ্রুপ আছে কমিদের মধ্যে কয়েকটা ভাগ হয়ে আছে কেউ কাউকে দেখতে পারে না সহ্য করতে পারে না এটা কি ইসলামিক শিক্ষা এটা আমাদের আমরা ভুল রয়েছি অপরের বিরুদ্ধে এই মানে পার্থক্য সৃষ্টি করা যাবে না হুম পরস্পরের মধ্যে পার্থক্য সৃষ্টি করা যাবে না ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জুকে ধারণ করতে হবে কোনো মত মত পার্থক্য চলবে না একতলাফ চলবে না একতলাফ করে হারাম আর আপনি আলেম বড় বড় আলেম হয়েছেন খালি এখতলাফ কোথায় আছে মত পার্থক্য কোথায় আছে খালি আপনি মত পার্থক্য করতেই আপনি ব্যস্ত কিসের আপনি ওয়াজ করেন আপনার ওয়াজটা হবে আপনার বক্তৃতা হবে কিভাবে মত পার্থক্য দূর করে ঐক্যবদ্ধ হবে এক প্ল্যাটফর্মে সকল মুসলমান এক কত কথা ঐক্যবদ্ধ হবে এই পক্ষে আপনার বক্তব্য হইতে হবে হ্যাঁ কিন্তু আপনি খালি তাফরিক করেন খালি তাফরিক করেন খালি মত সৃষ্টি করছেন কেন এটা হারাম এটা করা যাবে না এই বিষয় নিয়ে আল্লাহ রসুলকে মাটির তৈরি নাকি নূরের তৈরি এই শুরু হয়ে গেল এক পক্ষ গেল মাটির তৈরি পক্ষে আর এক পক্ষ গেলো নূরের তৈরি পক্ষে এটা কে কোরআনে কোথায় বলা হয়েছে তর্ক করতে হবে আল্লাহ তো কোরআন এটা বলা আছে বলা নেই আল্লাহ তালা বলছেন আতি উল্লাহ ও আতি রসুল ও আল মিনকুম আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা জ্ঞানী ইসলামের আলোকে জ্ঞানী নেতৃত্ব দেয় তাদের তোমরা আনুগত্য করো এই এই আনুগত্য বাদ দিয়ে রসুলের আনুগত্য বাদ দিয়ে আমরা রসুল কিসের তৈরি নাকি মাটির তৈরি নাকি নূরের তৈরি এই কাজে ব্যস্ত হয়ে গিয়েছে এখান থেকে আমাদের ফিরে আসতে হবে এবং আমরা পরস্পর পরস্পর এমনভাবে ঐক্যবদ্ধ হতে হবে যে পরস্পর কারোর বিরুদ্ধে আমরা কথা বলবো না আমরা ওয়াজ করতে গিয়ে খালি পরস্পরের বিরুদ্ধে কথা বলাটাই আমরা পছন্দ করি এরা করা হারাম এটা চলবে না এই সূত্র একটাই যেটা দেড় হাজার বছর আগেই আয়টা নাজিল হয়েছে এটা না আপনি কেন গবেষণা করলেন না আলেমদের দৃষ্টিপাত করতে চাই আলেমদের মধ্যে দোষ সাধারণ লোকের কি দোষ দিবেন আপনি এখানে দোষ তো আমাদের আলেমাদের আল্লাহ বললেন ঐক্যবদ্ধ ভাবে জামায়াতবদ্ধ ভাবে একসাথে থাকো ঐক্যবদ্ধ থাকো আর দিনের প্রচার করো দিনের অভিমুখ দিনের অভিমুখে হও আর আমার পরস্পর বিচ্ছেদ হয়ে গিয়েছে এটা করা হারাম আপনি যেন মুসলিমদের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন এই আয়টাকে কেন্দ্র করে অমুসলিম শিক্ষা গ্রহণ করেছে এবং বিভিন্ন জায়গায় মানে কি সংগঠন অর্গানাইজেশন দ্যাট মিনস সংগঠন তাহলে ইসলামী সংস্থা আপনি যদি ধরেন তাহলে ও আইসি একটা সংগঠন তৈরি হয়েছে মুসলমানদের দেশের চুয়ান্নটা দেশে দেশ মুসলিম দেশ মিলে একটা সংগঠন দাঁড় করানো হয়েছিল সেই সংগঠনের কার্যকারিতা তেমনভাবে নাই যদি থাকতো যদি এটা থাকতো তাহলে এই মুসলমানরা কেউ অঙ্গুলি হিলানি করতে পারতো না কেউ অঙ্গল হেলাতে পারতো না কেউ কোনো ক্ষতি করতে পারতো না কিন্তু এখানে ঐক্য নাই আচ্ছা একটা বাংলাদেশ বাংলাদেশের আলিমুলামাদের মধ্যে কেউ ঐক্য আছে ঐক্য হওয়ার জন্য কোনো সংগঠন আছে সকল আলিমুলা এক জায়গাতে হবেন একটা সংগঠন তৈরি করবেন তার একটা আমির তৈরি হবে তার নেতৃত্বে আমরা সবাই চলবো বলেন তো এই কথার এই কথাটা যে ছুঁয়ে দেওয়া যায় যে ছুঁয়ে দিলে আপনি কি এক জায়গাতে বসবেন আপনি সহজে বসতে রাজি হবেন না আপনি আপনার ওই যে মানে গো ধারা বলা হয় আপনি আপনার জেদ ধরেই থাকবেন আপনি আপনার জেদের পক্ষে কথা বলবেন উদার হয়ে আপনি কথা বলতে পারছেন না তাহলে আপনি যখন উদার হবেন ইসলামের আলোকে যখন ছাড় দিয়ে দেবেন ইসলামের ইসলামের স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একসাথে থাকতে চাই আমাদের একটা আমির হওয়া দরকার বাংলাদেশে আলেম আল্লাহবাদের মধ্য থেকে একজন বাসায়কৃত পরামর্শের ভিত্তিতে একজন আমির নির্বাচিত করতে হবে সেই আমিরের পক্ষে আমরা চলবো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে চলব তাহলে দেখা যাবে যে আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন যখন তখন ইসলামের বিরুদ্ধে আইন পাস করা যাবে না আর ইসলাম নিয়ে ওই বিভিন্ন রকমের সমালোচনা আর ইসলামকে হে প্রতি হে প্রতিপন্ন করার সুযোগ আপনার থাকবে না একটা কথা বললেই তখন সরকার পর্যন্ত চিন্তা করবে যে এখানে আমিরের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে এটা দেখতে হবে কি করা যায় কিন্তু আলিমলা বা এই বক বক করে বলছি আমরা কিন্তু কেউ কথা শুনছে না আসরও হচ্ছে না আপনার কথা আসর হচ্ছে না কেন আপনার কথা স্পিড নাই পাওয়ার না কোনো শক্তি নাই কারণ আপনি ঐক্যবদ্ধ নন আপনি একা একাই বকছেন এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই আপনি দেখেছেন বিভিন্ন অর্গানাইজেশন হয়েছে এনজিও তৈরি হয়েছে এই অনেক হাজার হাজার এনজিও এই এনজিও নিজেরা উৎপাদন তারা উন্নয়ন তারা গঠনমূলক অনেক কাজ করে যাচ্ছে বিভিন্ন বিভিন্নমুখী অর্গানাইজেশন আছে তারা নিজেরা এভাবে কিন্তু নিজের কাজ করতেছে অর্গানাইজেশন ছাড়াই এটা সম্ভবপর নয় সুতরাং ইসলামের কিছু করবেন ইসলামকে বিজয় করাবেন ঐক্যবদ্ধ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই তাহলে এখান থেকে আমরা বেশি সময় না নিয়ে আমরা এখান থেকে বলতে চাই যে আমরা সবাই ওলামা আমাদের দায়িত্ব যে এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসবো ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ দিন প্রচারের জন্য আল্লাহ দিনের বিজয় ছিনিয়ে নিয়ে আসার জন্য আমরা সবাই এখান থেকে চেষ্টা করব এবং এই এর পিছনে আমরা সময় দিব আল্লাহ আদিন সবাইকে তাওফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক